নমস্কার। তো আজকে আপনাদের জানাবো যে অনার্স প্রথম বর্ষের আবেদন বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ছেড়েছে। তো এটা শুরু হবে 22শে জানুয়ারি থেকে, 22শে জানুয়ারি থেকে চলবে হচ্ছে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে 22শে জানুয়ারি 2024, এবং সেটি সর্বশেষ তারিখ হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2024। আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম, আবেদন ফি বাবদ 350 টাকা, আবেদনকৃত কলেজে বা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে 23/1/2024 থেকে 12/2/2024। অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজের আবেদন কার্যক্রম যদি অনলাইন ভিত্তিক হয়ে থাকে পেমেন্ট, সেক্ষেত্রে আপনি ওই পেমেন্টটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। সেটা হচ্ছে যেমন আমাদের এখানে কিশোরগঞ্জে আছে গুরুদয়াল কলেজ, তারপর লিনাস কান কলেজ। এখানে বিষয় হচ্ছে যে প্রথম আবেদন করার একদিন পরে, অর্থাৎ সেটা 24 ঘন্টা পরে কার্যকারিতা হয়। আপনি প্রথম 22 তারিখে আবেদন করলেন, 22 তারিখের আবেদন করার পর দিন আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে এটাই বলা হয়েছে, এই জন্য এখানে পেমেন্টের ডেটটা দেওয়া হয়েছে একদিন পরে, অর্থাৎ আপনি 22 তারিখ আবেদন করেছেন, 23 তারিখ পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট হচ্ছে 350 টাকা, সেটা বিভিন্ন মাধ্যম থাকবে, করতে পারবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, এটা সিস্টেমটা আছে। তো যে যে কলেজের নোটিশ বোর্ডে দেখবেন আপনারা প্রত্যেকে যে যে কলেজে আবেদন করবেন সেই কলেজের নোটিশ বোর্ডে লক্ষ্য করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আর বিস্তারিত আরেকটি ভিডিওতে আমি করব যে কিসের পর কি করতে হবে, অর্থাৎ প্রথম আবেদনের পর কি ফলাফল, ফলাফলের পরে আবার কি হবে, এগুলির বিষয়ে আমি আরেকটি ভিডিও করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।